রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কাছে পেয়ে চিকিৎসকের মৃত্যুর বিচারের দাবি তুলেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। রাজ্যপালও তাদের আশ্বস্ত করে বলেছেন নির্যাতিতার বিচার পাবে। আন্দোলনকারী চিকিৎসকদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি, বলেছেন উই শ্যাল ওভারকাম। বুধবার রাতে তাণ্ডবের পর বৃহস্পতিবার আরজিকর হাসপাতালে গিয়েছেন রাজ্যপাল। হাসপাতালে পৌঁছেই সোজা ভাঙা মঞ্চে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চান। রাজ্যপালকে দেখেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকেন চিকিৎসকরা। ধৈর্য ধরে রাজ্যপাল আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। রাজ্যপালও আশ্বস্ত করেন তিনি পাশে আছেন, আপাতত পরিস্থিতি খতিয়ে দেখতে দিন, এরপর সবার মতামত নিয়ে যাবতীয় পদক্ষেপ করা হবে। এরপর বুধবার রাতে দুষ্কৃতী তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এমার্জেন্সি রুম পরিদর্শন করেন রাজ্যপাল।